আমি একজন সায়েন্টিস্ট হতে চাই। ছায়া প্রকাশনী শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। 15 নভেম্বর থেকে শুরু হতে চলেছে দেবের নতুন ছবির শুটিং, যেখানে নায়িকা রুক্মিণী। দেব রুক্মিণী জুটির চতুর্থ ছবি নিয়ে এখন থেকেই ভক্তরা দারুণ উত্তেজিত। তার অন্যতম কারণ সুরিন্দর ফিল্মসের ব্যানারে দেবের কামব্যাক, যেখানে পরিচালক আবার রাজা চন্দ। এ ছবি আদ্যোপান্ত রোম্যান্টিক, সঙ্গে থ্রিলারের মিলমেশ। ছবিতে দেব রুক্মিণীর লুক নিয়ে অনেক প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে ভক্তদের মনে। নতুন ছবিতে নতুন লুকে ধরা দিতে চলেছেন সুপারস্টার। আর লুক চেঞ্জ করতে দেব গেলেন বোনের স্যালুন স্পর্শে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেব লিখলেন, সময় এখন নতুন ছবির, সময় এখন লুক চেঞ্জের। সুপারস্টারের সেই নতুন লুক কেমন হলো তা জানার জন্য আপাতত কয়েকটা দিনের অপেক্ষা। চ্যাম্প থেকে ককপিট হয়ে কবির আলাদা আলাদা লুকে দর্শকদের সামনে ধরা দিয়েছেন দেব রুক্মিণী। সিনেমার মতোই লুক ও চর্চার বিষয় হয়ে উঠেছিল। এখন দেখার হিরো হিরোইনের নতুন লুক ভক্তদের মধ্যে কতটা সাড়া ফেলে। মেটে আলো জ্বলে গেল কত ভালো। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।